পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ অনুষ্ঠানে সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন বিগত দিনে কাউখালিতে উন্নয়নের বৈষম্য হয়েছে তুলনামূলক কাউখালিতে রাস্তাঘাট সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ কম হয়েছে আমি অবহেলিত কাউখালিতে অগ্র অধিকারী ভিত্তিতে কাজ করব আমার দ্বারা কোনো বৈষম্য হবে না সকলের সহযোগিতায় কাউখালীকে আধুনিক স্মার্ট উপজেলা গড়ে তুলব এলাকার সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে শতভাগ উন্নয়ন সম্ভব হবে অনুষ্ঠান সঞ্চালনা করেন কাওখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সজল মোল্লা অনুষ্ঠানে উপজেলার কর্মরত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাগণ জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ফারহানা রহমান এমআই টেলিভিশন আমরা এই যেমন একটি আছে কালিমার চক্র নামে পরিচিত